এবার হাতে নয় কৌশলে চীনকে ফাঁদে ফেলবে ভারত। এবার বাংলা ও সিকিমকে মিলিয়ে চীনের ওপর লাইন টানবে ইন্ডিয়া। খুব সহজেই চীন সীমান্তে পৌঁছে যেতে পারবে ভারতীয়রা। বড়সড় উদ্যোগ নিল ভারতীয় রেল। দীর্ঘদিন ধরে সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত চীন সম্পর্ক। বিভিন্ন বৈঠকের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হলেও লাভ হয়নি কিছুই। এবার চীনের বিরুদ্ধে মোক্ষম দাওয়াই বানালো ভারত। চীনকে কড়া বার্তা দিতে বড়সড় পদক্ষেপ নিল ভারত। দেশে পদক্ষেপ নয়, একেবারে বড়সড় পদক্ষেপ। শুনলেই গর্বে বুক ভরে যাবে। ভারতে নেওয়া বড় পদক্ষেপটি হলো এবার ট্রেনে চেপেই যাওয়া যাবে চীন সীমান্তে। কিভাবে এই অসাধ্য সাধন করতে চলেছে ভারত শুনলে চমকে যাবেন। ভারতের এই পরিকল্পনাটি সফল হতে চলেছে পশ্চিমবঙ্গের সেবক ও সিকিমের রংপুর হাত ধরে। শীঘ্রই সেবক রংপুর মধ্যে শুরু হবে রেল পরিষেবা। এই পরিষেবাটির হাত ধরে যুক্ত হবে পশ্চিমবঙ্গ ও সিকিম। সেই সাথে রেল লাইন ধরে পৌঁছে যাওয়া যাবে ভারত চীন সীমান্তে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ভারত অনেক বেশি উপকৃত হবে। বিশেষ করে ভারত চীন সীমান্তে ভারতের আর্থসামাজিক এবং কৌশলগত দিকগুলোকে অনেক বেশি মজবুত হবে। সেই সাথে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ নিবিড় হবে। এমনকি পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়াও অনেক সহজ হবে। পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রেলপথ। এছাড়াও বর্ষার সময় সিকিমগামী রাস্তায় ধস নামে, যার ফলে যাতায়াত বন্ধ হয়ে পড়ে, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিম। তবে এই রেলপথ নির্মাণ সম্পন্ন হলে দ্রুত সমস্যাটির সমাধান হবে। ইতিমধ্যে রেলপথ নির্মাণের কাজ 50% বেশি শেষ হওয়ার পথে। রেলপথটির দৈর্ঘ্য হবে 44.96 কিলোমিটার। 2024 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা। সেবক রংপুর মধ্যে সংযোগকারী রেল লাইনে থাকবে একাধিক টানেল ও সেতু। সেই সাথে থাকবে মোট 14টি টানেল, 22টি ব্রিজ ও মোট 5টি স্টেশন।